বিশ্বের প্রথম দেশ হিসেবে ল্যাবে তৈরি মাংস উৎপাদন সরবরাহ আমদানি এবং বিক্রির উপর নিষেধাজ্ঞা দিয়ে আইন অনুমোদন করেছে ইতালি। আইন অমান্য করলে রাখা হয়েছে জরিমানা এমনকি প্রতিষ্ঠান বন্ধের বিধানও। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে 159 ভোটে পাশ হয় এই আইন। এরপর ইতালির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট এবং প্রধানমন্ত্রীর স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে রূপ নেবে এটি। এই আইন পাশ হওয়ায় ইতালীয়দের পাশাপাশি খুশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। তারা বলছেন, কৃত্রিম মাংস স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, তাই এসব খাবার প্রশ্নে ওঠে না। সত্যি বলতে আমি আর্টিফিশিয়াল মাংস কখনোই খেতে পারবো না। ইতালিতে পশুর কমতি নেই, সেখানে ল্যাবে তৈরি মাংসের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ল্যাবে মাংস তৈরি বা আমদানি করা ঠিক হবে না। ইতালিতে চাষ করার প্রচুর জায়গা আছে। আমাদের এখানে ছাগল, ভেড়া, গরু ও বিভিন্ন পশু চাষ করা হয়। ল্যাবে মাংস তৈরি স্বাস্থ্যসম্মত নয়। ব্যাংক থেকে নগদে এক মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। জবাই করা গরু এবং খাসির মাংস বাংলাদেশিরা খেতে চায় না, তারা এড়িয়ে চলে। সেক্ষেত্রে ল্যাবে তৈরি মাংস তো তারা খাবেই না, এটি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তবে কিছু বাসিন্দা সরকারের এমন সিদ্ধান্তের বিরোধিতা করলেও ইতালির কৃষি ফেডারেশন এই আইনকে স্বাগত জানিয়েছে। আইন পাশের পর রোমের সংসদ ভবনের সামনের সড়কে উল্লাসও প্রকাশ করেছে অনেক ইতালীয়। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।